মনামী ঘোষের পিঠের দিকে নজর সকলের। কি লেখা রয়েছে জানেন? এই পোশাকেই যেন মোহময়। এমন কি বিশেষত্ব রয়েছে? নিজে বসে থেকে তৈরি করিয়েছিলেন এই পোশাক, বাংলার সংস্কৃতি দিয়ে গাথা, প্রতিটা সুতো যেন গল্প বলে। মনামীর হটনেস ছিল দেখার মতো। কিভাবে আজও তিনি ফিট 16? কোন রহস্যে তার বয়স বোঝা যায় না বলুন তো? আচ্ছা, কি খান মনামী ঘোষ? ফাঁস হলো সেই সিক্রেট। এই পোশাকটি নকশি কাঁথা, যেটা ওয়েস্টার্ন স্টাইলে বানানো, একদম বাংলার সংস্কৃতি। এখানেই শেষ না, অভিনেত্রী পিঠে লিখলেন বাংলার শ্লোক। তার একটি লাইন, কত স্বপ্ন দিয়ে বনে নকশি কাঁথা। তার লুক থেকে ফিগার, ফ্যাশন স্টেটমেন্ট সবেতেই 8 থেকে 80 নজর কেড়ে থাকেন টলিপাড়ার অন্যতম ফ্যাশনিস্তা। এবার তার ড্রেসে ফুটে উঠল এক টুকরো বাংলা। নকশি কাঁথার তৈরি সেই পোশাক দেখলে চোখ ধা দিয়ে যাওয়ার চোকার। মাথায় বাংলার মেয়ের সাবেকিয়ানার বেনি, পাশ্চাত্যের সঙ্গে বাংলার লোকশিল্প যেন মিলে মিশে গিয়েছে, যেন হাতে হাত ধরে বসত করেছে তার লোকে। গাউনের ওপরে অংশ বডি ফিট প্যাটার্নে রাখা হয়েছিল, আর ওয়েস্ট এরিয়া থেকে যোগ করা হয়েছিল ড্রামাটিক ঘের, যা যে কোনো বল গাউনেই দেখা যায়। এদিকে ডিপ ইউ নেকলাইন আর গাউনের ব্যাক ডিটেলিং ছিল দেখার মতো। মনামী তার এই পোস্টেই জানান, গোটা পোশাকটির ডিজাইন এবং ভাবনা তারই করা। মনামী ঘোষকে অনেকেই মজা করে বাংলার উফি জাভেদ বলে থাকেন। তার ইউনিক সাজ দেখে অনেকেই অনেক সময় মজা করেন, কিন্তু তার এই পোশাক যেন সত্যি মুগ্ধ হয়ে দেখার মতো। কখনো কখনো তার এই সাজ এবং হাটকে ডিজাইনের পোশাক দিয়ে আরও লাইমলাইটে আসেন। ঝাঁচকচকে অনুষ্ঠান, ঝলমলে পোশাকে উপস্থিত বাংলা সিনে দুনিয়ার তারকারা লালগালিচায় হেঁটে একের পর এক সকলেই পোজ দিলেন ক্যামেরায়। আর সকলের মাঝে বিশেষ নজর কাড়লেন অভিনেত্রী মনামি। এক অ্যাওয়ার্ড ইভেন্টেই যেন অপূর্ব লাগছিল তাকে। রেড কার্পেটের জন্য অভিনেত্রীর এই নতুন ধরনের পোশাক মন জয় করেছে অনুরাগীদের। টলিপাড়ার সকলে হাঁ হয়ে দেখলেন মনামিকে। চক্কর ব্যুরো।